Meek? 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 দেখো তোমার জন্য কি এনেছি। ফুল, তোমার প্রিয় ফুল, কচুরি ফুল। আজ এই ফুলটা আমার খোঁপায় পুড়িয়ে দেবে। তুমি কিন্তু আমার সাথে কথা বলছো না। আমি চলে গেলাম, সত্যি সত্যি চলে গেলাম। গেলাম কিন্তু চলে গেলাম কিন্তু সত্যি সত্যি ঢং না, তোমার বেশি ঢং। বৃষ্টি, তুমি আমাকে এত অবহেলা করো কেন? তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার তো অনেক জ্বর, একদম গা পুড়ে যাচ্ছে। তুমি এখানে?
কি ঘুম আসছিল না? হ্যালো শারদী, বল। মেঘ তো আবার ফিরে এসেছে। তুই কি জানিস যে হু বললি? জানি। জানিস বলিস কি? তুই কি অন্ত জানি যে এক জায়গায় বসে আরেক জায়গায় খবর পাস? তোরা তো প্রশ্ন করিস কেন? তোরা কি একটু আমাকে শান্তিমতো বাঁচতে দিবি না? শোন, ওর খুব জ্বর, তুই ওষুধ নিয়ে ওর কাছে যাবি, ওষুধ দিয়ে আসবি। না, ওষুধ কিনে দিয়ে আসবি না, শুধু একদম বসে ওষুধ খাইয়ে দিয়ে আসবি। ওর জ্বর কই? গতকাল তো ভালোই দেখলাম। হ্যালো বৃষ্টি, যা করতে বলছি তাই কর, বাই। আপনার সারাদিন অফিসে বসে কি করেন? হ্যাঁ, অপরচুনিটি মধ্যে বানান ঠিক বদলে দিতে পারেন না আপনারা? কি করেন অফিসে বসে সারাদিন? সরি স্যার, বানানটা তো মনে হয় ঠিকই আছে। ও ঠিকই তো আছে দেখি। আই এম সরি জাভেদ সাহেব, আসলে কদিন ধরে আমার মাথা ঠিক নেই। কিছুদিন যাবৎ স্যার অন্যমনস্ক, বাসায় কিছু না থাক, মন্তব্য করা ঠিক হবে না। ও কিছু বলবেন? নো স্যার, আমি তাহলে উঠি। ঠিক আছে, আসি স্যার। মেঘ থেকে বৃষ্টি গেছে ঝরে।
মেঘ, তুমি এসব কথা বলছো কেন? মেঘ থেকে কি কখনো বৃষ্টি আলাদা হতে পারে? দেখবে বাষ্প হয়ে তোমার বৃষ্টি আবার তোমার কাছে ফিরে এসেছে। তুমি সত্যি ফিরে আসবে? সত্যি? তুমি এলে কেন? আমার বৃষ্টি বৃষ্টি চলে গেল। আমার বৃষ্টি বৃষ্টি চলে গেল? হ্যাঁ, বৃষ্টি তো আবার আমাকে পাঠালো তোমার জন্য ওষুধ আর খাবার নিয়ে। তোমার নাকি জ্বর? তাই? বৃষ্টি যা বললো তা পুরোপুরি ঠিক। এও কি সম্ভব? গড শেক, না আর ভাবতে পারছি না, এ কেমন রিলেশন? বৃষ্টি শোন, মেয়েকে কলারুটি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। জ্বর কি খুব বেশি? সেটা তো আমার চেয়ে তোরই ভালো জানার কথা। তুই কোনো চিন্তা করিস না।
কার সাথে কথা বলো? সারাদিন কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? তুমি আমাকে ডাকবে না, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। Cloudy sky, fallen drop, raindrop then cats and dogs. Thank you.
বৃষ্টি কি বলছো? কিছু না, এই আমাদের অনাগত সন্তানের কথা ভাবছি। এটাকে বলে চারা দিয়ে ব্যাঙ লাফানো খেলা। দেখো আমি যদি চারাটা দেখের ওপারে নিতে পারি, তুমি আমার হবে। বৃষ্টি, এনিথিং রং? হ্যালো 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 সারথি। হ্যাঁ বল। শোন না, তুই একটু মেঘের খোঁজ নিয়ে আয়। হ্যালো সারথি, প্লিজ যা মেঘের একটা খোঁজ নিয়ে। শোন, ডাক্তারকে বলবি ভালো করে ব্যান্ডেজ করবে, ভালো করে যেন ব্যান্ডেজ করে। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। ব্যান্ডেজ? কার ব্যান্ডেজ? এত জানতে চাও কেন, তোমার সমস্যাটা কোথায়? জানতে চাও না অপরাধের কিছু নয়, আর তোমার যে কোনো বিষয়ে জানার অধিকার আমার আছে। শোনো, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিগত জগৎ থাকে, সেখানে সবার প্রবেশাধিকার থাকে না। তোমার হাজবেন্ড হয়ে আমার নেই। ইউ আর মাই হাজবেন্ড, সো হোয়াট? সো বি সিরিয়াস, কোনো রকম মেন্টালি প্রেশার ফিল করা যাবে।
আমি তোমার সাথে জোক করছিলাম, জাস্ট মজা। হ্যাঁ, প্রতিটা মানুষেরই তো একটা আলাদা জায়গা থাকে, স্পেস থাকে, তাই না? সবার সেখানে ঢোকার প্রয়োজন নেই তো, আর তুমি তো আমার সবই। চলো। কোথায়? কেন, ডাক্তার কি বলেছে ভুলে গেছো? ডাক্তার বলেছে তোমাকে নিয়ম করে একটু একটু করে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে আমাদের বেবিটার জন্য। এই নাও তোমার কাপ, আমরা হাঁটতে হাঁটতে চা খাবো। বৃষ্টি বদলে যাচ্ছে, ওর বিহেভিয়ার বদলে যাচ্ছে। ও কি কোনো মিসবিহেভ? না, সেরকম তো করেছি বলে আমার মনে হচ্ছে না। দিন দিন ওর মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, ওর জীবনে কি এমন কোনো অতীত? তা মানুষের জীবন তো থাকতেই পারে, জীবনে গতি আছে, এমনকি বিচ্যুতিও আছে। সো ও তো আমাকে কিছুই খুলে বলেনি। না, আমি আর ভাবতে পারছি না, ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ইদানিং আমিও ওর সাথে তেমন ভালো বিহেভ করছি না, করবই কেন? আমি তো মানুষ না, রক্তে মাংসে করা মানুষ। ওর আচরণ আমাকে ঈর্ষাপরায়ণ করে তুলছে। মেঘ, সে কে? সারোজি থেকে আমাকে জানতেই হবে। ওই ছেলেটা? হ্যাঁ, চেনা ছেলে লাগছে। চেনা যাচ্ছে। আচ্ছা, এটা বৃষ্টিদের পাড়ার ওই একটুখানি পাগলাটে ছেলেটা না? ওর নাম মেঘ। মেঘ? জানেন না, মেঘ আর বৃষ্টি একই সাথে একই এলাকায় বড় হয়েছে। একটা সময় তাদের এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। তারপর আপনার সাথে ওর বিয়ের কথা পাকা হলো, বিয়ের দিন ধার্য হলো। মেঘ যখন বৃষ্টির বিয়ের কথা শুনল, হ্যালো, শুন, আমার এক্ষুনি হাসপাতালে যাওয়া দরকার। হ্যালো বৃষ্টি, বৃষ্টি, হ্যালো বাদল ভাই, বৃষ্টির প্রচন্ড পেইন। হ্যালো জ্যাব সাহেব, জি শুনুন, আপনি একটা কাজ করুন, আমার ওয়াইফের রাইট নাও প্রচণ্ড লেবার পেন উঠেছে, আপনি একটা অ্যাম্বুলেন্স কল করে আমার বাসায় পাঠান, আমি এক্ষুনি আসছি। জি জি, ইটস ভেরি আর্জেন্ট।
জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডাক্তারকে ডেকে দিচ্ছি। সিস্টার, তাড়াতাড়ি পেশেন্ট কুটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা। স্যার, আপনি ছেলের বাবা হয়েছেন স্যার। থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি স্যার। গাড়ি ছিলে তুমি বৃষ্টি? মেঘ ট্রেন অ্যাক্সিডেন্টে আমি জানি।
প্রতিটা মানুষের যিশুকে চিনতে চেতনা আছে, ভালো লাগা আছে, তার নিজস্ব একটা জন্ম আছে। আমরা কখনো সেটা বুঝতে চাই না। আমরা অধিকার কর্তব্যের নামে নিজেদের ইচ্ছাটা তাদের মনের বিরুদ্ধে অবস্থান করি, জোর করে চাপিয়ে দিই। এই জোর করে আমার ইচ্ছাটা অন্যের উপর চাপানোটাই যে তার মানবিক সত্তার উপর একটা কুঠারাঘাত হয়, যা কিনা তাকে তিল তিল করে আত্মহত্যার দিকে ধাবিত করে। আমি সত্যিই জানতাম না। এখন আমি উপলব্ধি করতে পারি মেঘ থেকে বৃষ্টি ঝরে যাওয়ার অনুভূতিটা কি। তুমি অনেক